শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনুপ্রবেশকারী ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলি, ভারতে নিহত ১১ গ্রামবাসী। আবারও এরদোগানকে হত্যার চেষ্টা, অল্পের জন্য রেহাই পেলেন তিনি। ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, র্যাপিড ফোর্সের মহড়ায় শহরবাসী অবাক। ইউক্রেন নিয়ে চরম উত্তেজনা, কথা বলবেন পুতিন এবং বাইডেন। আবারও ইরানের নাতানজ পরমাণু স্থাপনার কাছে ভয়াবহ বিস্ফোরণ। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ১৩। এবং সবশেষ থাকছে, বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে ট্রাম্পের ট্রুথ সোশ্যাল, দাবি টিএমটিজির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের নাগাল্যান্ডে অনুপ্রবেশকারী মনে করে ভুল করে নিজের দেশের ১১ গ্রামবাসীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় এক ভারতীয় জওয়ানও নিহত হয়েছেন। খবরে বলা হয়, বেসামরিক লোক নিহতের ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নাগাল্যান্ডে মন জেলায় উটিং গ্রামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ রয়েছে, তাতেই মারা যান গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এক জওয়ানেরও মৃত্যু হয়েছে। ওই গ্রামটি মায়ানমারের সীমান্তে অবস্থিত। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিউ রিও টুইট করে এই ঘটনা উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। একে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের বিশেষ দল গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে শনিবার হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির দক্ষিণাঞ্চলে একটি জনসভায় এরদোগানের ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগে বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি টেলিভিশনের খবরে বলা হয়। এমন সময় এরদোগানকে হত্যার চেষ্টার খবর এলো যখন গত কয়েক সপ্তাহ তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েকদিনে বৈদেশিক মুদ্রাগুলোর বিপরীতে দেশটির রাষ্ট্রীয় মুদ্রা লিরার ব্যাপক পতন হয় এবং জিনিসপত্রের দাম হু হু করে বেড়েছে। গত এক বছরে লিরার মান 44% কমে গেছে এবং এরদোগান গত দুই বছরে তিনবার তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েকদিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবানিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগান মনে করছেন, ব্যাংকের ঋণের সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব। যদিও দেশটির অর্থনীতিবিদরা এরদোগানের সঙ্গে একমত নন, তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চলীয় নাতানজ শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে। হঠাৎ করেই শহরের কাছে কয়েক দফা বিকট শব্দের কারণে শহরবাসী অনেকটা হতবিহ্বল এবং বিস্মিত হয়ে পড়েন। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী আশ্বস্ত করে বলেছে, চিন্তার তেমন কিছু নেই, ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড রিঅ্যাকশন ফোর্সের প্রস্তুতি যাচাই করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় নাতানজ শহরের দেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অবস্থিত, সেখানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে থাকে। নাতানজ এয়ার ডিফেন্সের কমান্ডার জানিয়েছিলেন, সম্পূর্ণ নিরাপদ এলাকায় এই মহড়া চালানো হয়েছে এবং এজন্য সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হয়েছে। শহরে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এবং র্যাপিড রিঅ্যাকশন ফোর্সের মহড়ার কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে স্থানীয় একটি সূত্র ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছে, নাতানজের মরুভূমি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে। এর সঙ্গে নাতানজ পরমাণু স্থাপনার কোনো সম্পর্ক নেই এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সূত্রটারও জানিয়েছে, নাতানজ শহর থেকে 20 কিলোমিটার দূরে সম্পূর্ণ নিরাপদ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে কোনো খবরে জল্পনা করা হয় যে শত্রুপক্ষের পাঠানো কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে আকাশ নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই লক্ষ্যবস্তুকে ড্রোন বলেই মনে করা হচ্ছিল। এর আগে ইরানের পরমাণু স্থাপনায় আন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল এবং তা নিয়ে শহরবাসীর মধ্যে এক ধরনের সংবেদনশীলতা রয়েছে। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তুরস্কের সংবাদ মাধ্যম ডেইলি সাবা তথ্য জানায়,
খবরে বলা হয়, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের সীমান্তে রুশ সেনা সমাবেশকে কেন্দ্র করে সম্ভাব্য আগ্রাসনের সংখ্যা তৈরি হয়েছে, ফলে উত্তেজনা বেড়েছে দেশ দুটির মধ্যে। পাশাপাশি ইউক্রেনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র রাশিয়াকে এই পদক্ষেপের পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি দিয়ে আসছে। এই উত্তেজনার মধ্যে মঙ্গলবার জো বাইডেন এবং ভ্লাদিমির পুতিন ভিডিও কলে কথা বলতে যাচ্ছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নোভোনিস্কে বলেন, দুই নেতার মধ্যে ভিডিও কল অনুষ্ঠিত হবে সন্ধ্যায়। পেসকভ বলেন, আলাপ কতক্ষণ চলবে তা দুই প্রেসিডেন্ট সিদ্ধান্ত নেবেন, যদি এখন পর্যন্ত হোয়াইট হাউস থেকে এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাশিয়া ইউক্রেনের সীমান্তের কাছে 70,000 মতো সেনা জড়ো করেছে। তাদের ধারণা, রাশিয়া আগামী বছরের শুরুতে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে। ইরানের নাতানজে অবস্থিত দেশটির প্রধান পরমাণু স্থাপনার কাছে বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে। ইতিপূর্বে এই স্থাপনার উপর অন্তর্ঘাতমূলক হামলা হয়েছিল, তবে এবার দেশটির রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে এটি ছিল একটি নিয়ন্ত্রিত পরীক্ষা। শনিবার স্থাপনাটি থেকে 20 কিলোমিটার দূরে ব্রাউদু স্থানীয় সময় রাত 8:15 বিস্ফোরণ ঘটে। এর আগে ভূমি থেকে আকাশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ব্যবস্থার একটি বৈরী বস্তুকে সম্ভাব্য ড্রোন টার্গেট করে গুঞ্জন শোনা যেতে থাকে। ইরানের নিরাপত্তা বাহিনীর সাথে ঘনিষ্ঠ নিউ আরজি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং আকাশে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানায় যে এটি ছিল র্যাপিড রিয়াকশন টেস্টের অংশবিশেষ। রাষ্ট্রীয় টেলিভিশনের পরে ভাষ্যটি নিশ্চিত করে জানা যায় একটি নিয়মিত মহড়ার অংশ ছিল, এতে ওই এলাকার কোনো ক্ষতি হয়নি। ইসরায়েল বারবার ইরানের পরমাণু সক্ষমতার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে থাকার মধ্যে এই বিস্ফোরণ ঘটল। গত বছর নাতানজ পরমাণু স্থাপনায় দুটি হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। ইন্দোনেশিয়ার পূর্ব জাবা প্রদেশে মাউন্ট সেমেরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে 13 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি 13 জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এছাড়া এই ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, আটকা পড়েছেন 10 জনকে উদ্ধার করা হয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন অগ্নুৎপাতের কারণে ছড়িয়ে পড়া ছায়ে ঢেকে গেছে গ্রামগুলো। সেখানকার মানুষকে ছাই এবং ধ্বংসাবশেষের মধ্য দিয়ে ছুটাছুটি করতে দেখা গেছে। আগ্নেয়গিরির কাছাকাছি এলাকায় লামুজাং জেলার উপপ্রধান ইন্দাহ অ্যাম্পেয়াতি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্নুৎপাতের কারণে দগ্ধ হওয়া অনেককে পেনাঙ্গলের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দা অ্যাম্পিউরিতি আরও বলেছেন, কাদা এবং ভেঙে পড়া গাছে রাস্তা আটকে যাওয়ায় কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রামে পৌঁছাতে পারেনি। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3,636 মিটার উপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্নুৎপাত হয়। মাউন্ট সেমিরে ইন্দোনেশিয়ার প্রায় 130টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে ভোটে হেরে যাওয়ার পরেও ক্ষমতা ছেড়ে না দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিথ্যা দাবি করছিল ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে ক্যাপিটাল ভবনে হামলা চালায় তার সমর্থকরা। এই ঘটনার জেরে ফেসবুক এবং টুইটার ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। এরপরেই ট্রাম্প ঘোষণা দেন, এবার নিজের নতুন যোগাযোগ মাধ্যম নিয়ে হাজির হবেন তিনি। জানা যায়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ চলতি বছরের অক্টোবরে চালু করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ট্রুথ সোশ্যাল নামের একটি নতুন মেসেজিং অ্যাপের পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাম্প। চলতি বছরের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হিংসাত্মক ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় বয়কট হওয়ার জেরে এই পরিকল্পনা হাতে নেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে এখন বিনিয়োগকারীদের সঙ্গে তিনি নানা আলাপ আলোচনাও করেন। পাকাপাকি হলে $30 কোটি বিনিয়োগ পাবেন তিনি আশা প্রকাশ করেছেন। এরই মধ্যে গতকাল শনিবার TMTG দাবি করে জানিয়েছে, বিভিন্ন ধরনের বিনিয়োগকারী দলের কাছ থেকে $1 বিলিয়ন তারা হাতে পেয়েছেন। TMTG প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম শোনা যাচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।